চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দুদিনের ভর্তি মেলা ও ব্যবসায় প্রশাসনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়। চট্টগ্রাম থেকে আলী আহমেদ শাহিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইউএসটিসির ক্যাম্পাসে দুই দিনব্যাপী নতুন ভর্তি মেলায় ব্যবসায় প্রশাসন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, সিএসই এবং ইইই সহ সব বিভাগ তাদের তথ্য ও সুযোগ সুবিধা তুলে ধরে। এর মাধ্যমে ভর্তি ছোড়া বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হয়। একই সঙ্গে ভর্তি কার্যক্রমও সুন্দরভাবে সম্পন্ন হয়। ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে রিসার্চ বেসড এডুকেশনটা প্রোভাইড করার জন্য অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। ইউনিভার্সিটি আমাদেরকে এরকম একটি চান্স করে দিছে, যার কারণে উদ্যোক্তা হওয়ার আমরা ইন্সপিরেশন পাচ্ছি। মাত্র স্টার্ট করছি, বাট এটা আমাদের সামনে ফিউচার বিজনেস হিসেবে কাজে লাগবে। আফটার গ্রাজুয়েশন আমার এই জিনিসটা অনেক বড় হবে। আমি নিজেকে অনেক লাকি মনে করছি আমাদেরকে এরকম একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমরা খুবই হ্যাপি আজকের এই আয়োজন দেখে। সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির সভাপতি ডাক্তার সৈয়দ আলী ফজল বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে প্রেরণা যোগাবে। আজকে আপনারা যেটাই দেখছেন, আমার ছাত্রছাত্রীদের যে প্রোডাক্টস তারা ডিসপ্লে করছে, যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যে উৎসবমুখর পরিবেশ, এই সবই হচ্ছে এভিডেন্স। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।